অল ইন ওয়ান প্ল্যাটফর্ম গ্রুপের আমি একজন অ্যাডমিন। করোনাকালীন সময়ে আসলে মানুষ বাসা থেকে বের হইতে আতঙ্কিত হইতো, ওই টাইমে কিছু গৃহিণী শিক্ষার্থীরা তারা সবাই মিলে বাসায় রান্না করে আশেপাশের বাসায় হোম ডেলিভারি কাজটা শুরু করে, যেটা আসলে আস্তে আস্তে পাবনা শহরে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও যারা হাতের কাজ করে বিভিন্ন কারুকাজ, এগুলা দিয়েও মানুষ তাদেরকে ওই টাইম করোনাকালীন সময়টাকে তারা হচ্ছে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আর কি সেই টাইমে। আমাদের গ্রুপের মেন কাজ হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, আর আমাদের মূলত মেলাটা করা হচ্ছে যে যাতে আমরা যেসব অনলাইন উদ্যোক্তারা আছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি, আর হচ্ছে মেনলি তাদের প্রচারটা, মেলা মানেই প্রচার আর প্রচারেই প্রসার। মেলার মেন উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইন উদ্যোক্তা তাদের পণ্য, তাদের হচ্ছে সব সামগ্রী মানুষ সামনে থেকে দেখবে, দেখে শুনে কেনাকাটা করবে, তাদের প্রচারের জন্যই আমাদের মেলাটা করা। আলহামদুলিল্লাহ এবার মেলায় আমরা মানুষের অনেক সাড়া পাচ্ছি, মানে যা দেখে খুবই ভালো লাগতেছে, ইভেন মানে সবার সেলও অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বেত, হোগলা পাতা, খেজুর পাতা, জুট, সন এগুলো দিয়ে হস্তশিল্প উৎপাদন এবং দেশের বাইরে রপ্তানি করে থাকি। সেই সাথে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেলাতে অংশগ্রহণ করা, যাতে দেশের মানুষের সাথে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা পরিচিত করাতে পারি। আর আমাদের মেলায় অনেক ধরনের ভেরিয়েশন জিনিস আছে, বাচ্চা থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে অনেক ধরনের জিনিস আছে। প্লাস আমরা থ্রি পিস আছে, বাটিকের ড্রেস আছে, চাদর আছে, এক কথায় মেয়েদের হিউজ কালেকশন আছে। আমাদের গ্রুপে অল ইন ওয়ান প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবার হচ্ছে আমাদের মেলা হচ্ছে, এবার আমাদের মেলাটি হচ্ছে তৃতীয়বারের মতো। গত দুইবার আমরা মেলা করেছি, এবারের মেলাতে আমাদের মোট 54টি স্টল আছে। আর এই স্টলে হস্তশিল্প থেকে শুরু করে হোমমেড খাবার, কসমেটিক্স, আপনার কারুশিল্পের কাজ, অনেক ধরনের হোমমেড কেক এবং অনেক রকমের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোক্তারা আছেন, এবং তার সাথে বেশ কিছু নতুন উদ্যোক্তা বিশেষ করে ভাইয়ারা অ্যাড হয়েছে, যেহেতু আমাদের এটা উদ্যোক্তা গ্রুপ। আমি কাজ করি মেয়েদের যাবতীয় যা যা লাগবে অনেক সব কিছু নিয়ে। আমি মেয়েদের, আমার দোকানে ঢুকলে মেয়েরা অন্য কোনো দোকানে আর যেতে হবে না আর কি, এগুলো নিয়ে আমি কাজ করি। তো দুইবার মেলা করলাম, দুইবার মেলা করলাম, এটা সবচেয়ে বেস্ট মেলা আমাদের, এই মেলাটা সবচেয়ে বেস্ট। আর আমরা খুবই আনন্দ করি এই মেলাতে, সবাই আমাদের পরিচিত, আর এই মেলা যারা যারা উদ্যোগ যে মেলা উদ্যোগ নিছে তারা তো অনেক ভালো, তারা আমাদের সবসময় কেয়ার মানে কেয়ার করে যে বেচা কেনা হলো না কি, কীভাবে আপনারা কি কেমন আছেন না আছেন সব সময় দেখাশোনা করে আর কি। আমাদের জন্য এটা এই মেলাটা সবচেয়ে বেস্ট মেলা। আর এই মেলাতে আসে তো সবার মানে প্রাণের আনন্দের মতো মেলাটা, আর এখানে উদ্যোক্তাদের অনেক মানে অনেক কিছু আমরা দেখতে পাই যেখান থেকে নিজেদেরও ভালো লাগে, আমরা কেনাকাটা করে স্বতঃস্ফূর্ত থাকি। আবার এমনও হয় যে নিজেকে কিছু একটা করবো বা নিজেকে কোনো একটা পর্যায়ে নিয়ে যাব, সেগুলো এখান থেকে আমরা ইন্সপায়ার হই অনেকটা। আর উদ্যোক্তাদের এইরকম নতুন নতুন উদ্যোক্তাদের বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আগায় আসা দেখেও খুব ভালো লাগতেছে, আর মেলাটা সত্যি আমরা খুব প্রান্তিক এনজয় করি।